কয়েকদিন আগেই কানাঘুষো শোনা যাচ্ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী। যদিও সেই খবরের সত্যতা এতদিন স্বীকার করেননি গায়িকা। তবে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ইমন। ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ইমন চক্রবর্তী। তবে এবছর নয়, আগামী অক্টোবর মাসে আইনি বিয়ে সারবেন তারা। তারপরে জানুয়ারি নাগাদ 2021-এ সামাজিকভাবে বিয়ে করবেন ইমন ও নীলাঞ্জন। বেশ কিছুদিন ধরে নীলাঞ্জনের সঙ্গে আলাপ ইমনের, দুজনের কাজও করেছেন একটি মিউজিক অ্যালবামে। কিন্তু এতদিন ধরে নিজেদের বিয়ের খবরটা চেপেই রেখেছিলেন ইমন। তবে সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত করে খবরটা জানানো হয়েছে। এবার পুজোর কেনাকাটার একটাই নাম, সুমনস ক্রিয়েশন। কোভিডের কথা মাথায় রেখেই সুমনস ক্রিয়েশন নিয়ে এলো সুলভ পোশাক সম্ভার।